রাশিয়া চীন কিংবা অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক বিবেচনায় নিয়ে ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নির্ধারণ করে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। চলতি সপ্তাহে রাজধানীতে বাসসের কূটনৈতিক প্রতিবেদক তানজিম আনোয়ারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক চীন রাশিয়া ও অন্য কোনো দেশ দ্বারা নির্ধারিত হয় না। তিনি আরও বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সম্পর্কে আবদ্ধ বাংলাদেশ এবং ওয়াশিংটনের মধ্যে অনেক মিল রয়েছে। যেমন ঢাকা সম্প্রতি ইন্দো প্যাসিফিক আউটলুক আইওপিও প্রকাশ করেছে, যার অনেক কিছুর সঙ্গেই ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অভিন্নতা রয়েছে। এই সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা ব্যাপকভাবে দুদেশের নথিপত্র, আমাদের কৌশল এবং আমাদের দৃষ্টিভঙ্গির মাঝে অনেক মিল পেয়েছি। আমরা উভয়ই অবকাঠামো এবং উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছি। বাংলাদেশ অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন নিয়ে গত মাসে আইপিও প্রকাশ করেছে। সেখানে ঢাকার যে মনোভাব ফুটে উঠেছে তার সঙ্গে আইপিএসের মিল রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র আইপিএসের মাধ্যমে এই অঞ্চলের জন্য একই মনোভাব পোষণ করছে। আফরিন আক্তার জাপানি প্রধানমন্ত্রী ফুশিও কিসিদার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ বিবৃতির উল্লেখ করে ধন্যবাদ জানান। যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানানো হয়। তিনি বলেন, আমি শুধু রাশিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের কথা বলতে চাই। আমরা সত্যিকার অর্থে ইতিবাচকভাবে একে স্বাগত জানাই। মার্কিন কূটনৈতিক আইপিও বিষয়ে ঢাকা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্রের আইপিএসও বাংলাদেশের আইপিও এই দুই নথিতে প্রচুর মিল রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম কোয়াডের অন্যান্য সদস্য বাংলাদেশের আইপিওকে স্বাগত জানিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চলতি সপ্তাহে বলেছেন, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে আমরা সন্তুষ্ট। আফরিন আক্তার বলেন, বাংলাদেশের আইপিওতে সমুদ্র নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও অন্যান্য কোয়াড সদস্যদের কাছেও গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার সুযোগ তৈরি করার চেষ্টা করব। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশ আইপিওর গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র শীর্ষ রপ্তানি গন্তব্য এবং বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী। সুতরাং আমরা আবারও আগামী বছরগুলোতে এটি তৈরি করতে চাই। মার্কিন এই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্টের অবশিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যা সরকার থেকে সরকারের মধ্যকার একটি মৌলিক চুক্তি। এটি ব্যাপক সহযোগিতার সুযোগ তৈরি করবে। বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে স্বাক্ষরিত হবে। GSOMIA হল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সরকারের মধ্যে তাদের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত গোপন সামরিক তথ্য সুরক্ষার একটি পারস্পরিক আইনগত বাধ্যতামূলক চুক্তি। আফরিন আক্তার বলেন, ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে নিরাপত্তা সহযোগিতা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ এর অধীনে সমুদ্র এলাকায় একটি অভিন্ন পরিচালনা কার্যক্রম উন্নয়নে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে রাডার প্রযুক্তি সরবরাহের পরিকল্পনা করেছে। র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের অপরাধ বিরোধী এলিট বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া দেখে ওয়াশিংটন সন্তুষ্ট। তিনি বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যা কমে যাওয়াকে স্বাগত জানাই, তবে আমাদেরকে দীর্ঘমেয়াদে এই প্রবণতার স্থায়িত্ব, র্যাবের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা দরকার। আমি বলবো, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অপসারণের জন্য আমাদের দীর্ঘমেয়াদী পদ্ধতিগত পরিবর্তন দেখতে হবে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং বিশেষ করে কোথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, তার দেশ সঠিক পরিস্থিতিতে মায়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের মাধ্যমে সংকটের দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের উপায় খুঁজতে কাজ করে যাচ্ছে।
তিনি এই কাজকে কঠিন ও চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মায়ানমারের বর্তমান পরিস্থিতি স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা দিচ্ছে না এবং আমরা মায়ানমারের লোকজনকে জোরপূর্বক যে কোনো প্রত্যাবাসন চেষ্টার বিরোধিতা করব। গত ডিসেম্বরে শুরু হওয়া তৃতীয় কোনো দেশে পুনর্বাসন উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র নিজ দেশে ভবিষ্যতে আরও বেশি রোহিঙ্গাকে নিতে পারে বলে জানান আফরিন আক্তার। তিনি বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু রোহিঙ্গা শরণার্থীকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য আমরা খুবই ছোট্ট পাইলট কর্মসূচি শুরু করেছি। আমরা আশা করছি তৃতীয় দেশে পুনর্বাসনের সংখ্যা বাড়ানো হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত রোহিঙ্গাদের জন্য বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য একটি অর্থও দেয়নি বলে দুঃখ প্রকাশ করেন। বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে আফরিন আক্তার বলেন, মার্কিন সরকার বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি খাতের ওপর জোর দিচ্ছে। আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সুযোগ খুঁজব এবং অপেক্ষা করব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিশ্বাস্যভাবে শক্তিশালী, যদিও মার্কিন ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বাংলাদেশের নিয়ন্ত্রক পরিবেশের আরও উন্নত করা দরকার। মার্কিন কর্মকর্তা বলেন, এখানে আমাদের বাণিজ্য অ্যাটাসে বাংলাদেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ এবং যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, এখানকার মার্কিন দূতাবাসের শ্রম অ্যাটাসেও ইউনিয়ন নিবন্ধন এবং শ্রম আইনের অভিন্ন প্রয়োগের ক্ষেত্রে শ্রম পরিস্থিতির উন্নতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ঢাকায় 12-13 মে অনুষ্ঠিত ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফরিন আক্তার।